এই যে নিউজটা দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন। তো দর্শক বিন্দু, দেশের আকাশে নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। দিন দিন বেড়ে চলেছে নিত্য পণ্যের দাম, আর এভাবেই যদি দিন দিন নিত্য পণ্যের দাম বাড়তে থাকে তাহলে দেশের মানুষের বেঁচে থাকা হবে খুবই কষ্টসাধ্য। তো চলুন একজন ভুক্তভোগীর সাথে কথা বলা যাক। তো দেশে দিন দিন নিত্য পণ্যের দাম বাড়ার জন্য আপনি কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা একটু আমাদের খুলে জানাবেন। আরে বাবা, আমি তো এটা বলি নাই, আপনার কি কি সমস্যা হচ্ছে ওইটা জানাবেন। আর এই ধরেন আপনার ব্যাগ। দুঃখের কথা কি কমু, আমার বাপ নাই, ভাই নাই, এমনকি একটা জামাইও নাই। এই দুনিয়াতে একা মানুষের বেঁচে থাকাটা যে কতটা কষ্টকর এটা আপনি কি করে বুঝবেন সাংবাদিক সাহেব? তো দর্শক বিন্দু, আপনারা শুনতেই পারলেন একজন মায়াবী নারীর অবলা কথা। তা ভাবি আপনার ইনকাম সোর্স কি? আমি আসলে অনেক পরিশ্রম করি আর অনেক কষ্ট করি। তা বুঝলাম, কিন্তু ভাবি আপনি করেনটা কি? আমি তুই মতে ফ্রিল্যান্সিং করি। তো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পারলেন দেশের কি অবস্থা। আর পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেল ব্রাদার স্কোয়াডের সাথে থাকুন, আর আমি আপনাদের সাথে টুটুল মিয়া। তাইলে ভাবি ইমো নাম্বারটা দিয়ে যাই, পার্সোনালি কথা কমুনি। যা দুষ্টু ছেলে, কাম তাইলে হয়ে গেছে। আচ্ছা বস, বাদ দেন, আমাকে মেইন কাজ আমাকে কেস সমাধান করতে হইব, নইলে কিন্তু নেতা আমাকে হ মাইরা দিব। হ্যালো, আচ্ছা জান, তুমি ওই জায়গায় 10 মিনিট দাঁড়াও, আমি 15 মিনিট ওই জায়গায় দিস। ওয়েট, কিরে কই যাস? বস, নানি অসুস্থ, আমার এখনই যাইতে হইব। তুই তো নানির জান কস কবে থেকে? এই যে পাশের বাসার আন্টি গুমো তো মানুষের কথা যে আপনি কান দেন, এই অভ্যাস কি আপনার জীবনও যাইব না? কেস সমাধান করতে হইব আমাকে। যা বেটা যা, তুই যা, তোর নানির লগে দেখা করে আয়, কোনো সমস্যা নাই। এসিপি স্যার, কেসটা তো সমাধান করতে হইব, কিন্তু ওই কেসের তো কোনো কুলুমুলু কিছু পাইতাছি না, তাইলে এই কেসটা সমাধান করুম কেমনে? আরে দয়া, আমি তো ওই কথাটাই ভাবতাছি স্যার। আমার জানা মতে একটা মানুষ আছে যে আমাকে এই কেসটা সমাধান করতে পারবো, আমাকে কোনো টেনশনই করতে হইব না, লন আমার লগে। কিরে তুই এটা আমার কই নিয়ে আইলি, পুকুর পারে নিয়ে আইলি গা? আরে স্যার, পুকুর পারেই তো আসল খেলা। তুই না কইলে আমাকে কেস সমাধান করার লাগে তুই কার কাছে নিয়ে যাবি? তুই আমার পুকুর পারে নিয়ে আইলি গা? হ, আমি তো কইছি কার কাছে নিয়ে যামু, কিন্তু আমি তো কই নাই কোনো মানুষের কাছে নিয়ে যামু। আর এই পুকুরে একটা পরী থাকে, ওই পরী আমাকে কেসটা সমাধান করে দিতে পারবো। তাইলে ডাক তুই তোর পরী রে। হ, ডাকুন তো, কিন্তু পরী রে ডাকতে হইলে একটা শাইরির মাধ্যমে ডাকতে হইব। কাঁঠাল দিয়া বার্গার হয় আর কুমড়া দিয়া হয় তরকারি, থাই ওয়া ওয়া কইতে হইব না। কাঁঠাল দিয়া বার্গার হয় আর কুমড়া দিয়া হয় তরকারি, এক্ষুনি এই পুকুর থেকে উঠাইব টিকটক আর পরী। উফস, সবই ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা একটু কম হয়ে গেছে, কিন্তু আমার এই টিকটক করার সময় ডাকলো কে? আরে পরী খালা, আপনারা তো আমরা ইচ্ছা করে ডাকি নাই, আমাকে একটা কেস সমাধান করতে হইব তাই আপনারে ডাকছি। আর এই কেসটা আমরা কোনোভাবেই সমাধান করতে পারতাছি না, কোনো একটা উপায় দেন। উফস, সবই ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা একটু কম হয়ে গেছে, আর এখন আমি মানুষকে সাহায্য করা ছাইড়া দিছি। সাহায্য করা ছাইড়া দিছেন তো? হ্যাঁ। আপনার টিকটকে ফলোয়ার জানি কয়টা? 150টা ফলোয়ার। আমার 300টা, ভাবছিলাম একটা প্রমোট দেয়া দেমো, তাইলে থাকেন জায়গা। এই দাঁড়াও দাঁড়াও, আমি সারা তোমাদের এই কেস আর কেউ সমাধান করতে পারবে না। এই কথাটা একটু আগে কইলে কি হইতো? কোন তোমাদের কেসের একটা ক্লু আমি দিতে পারি। ও, জঙ্গলের পূর্ব পাশে দুইটা পাগল থাকে, ওই পাগলে এই কেস সম্বন্ধে সবকিছু জানে, ওই পাগল দুইটাই তোমাদের কেস সমাধান করে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থাকেন তাহলে জায়গা। আর আমার প্রমোট? আরে টিকটকে তো আমারই ফলোয়ার 3টা, তোরে আর কি প্রমোট দেয়া দিমু, পারলে আমারই একটা প্রমোট দেয়া দিস, জায়গা। এই জন্য আমি মানুষকে সাহায্য করতে চাই না, এর আগে আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, সেও ধোকা দিয়ে দিছে, আর তার থেকে বড় ধোকা এখন খেয়ে গেলাম। সবই ঠিক আছে, কিন্তু আমার মেকআপটা একটু কম হয়ে গেছে। দয়া, আমার তো এই জঙ্গলের ভিতরে ভয় করতেছে, না জানি কোন বিপদ হয়, লো আমরা এই জঙ্গল থেকে যাইগা। দূর স্যার,
দয়া, দয়া নাম আমার। দয়া কোনো বিপদে ভয় পায় না, কারণ দয়ার জন্মই হয়েছে বিপদে। কে, তুই কি তোর বাপের বিয়া সারা পয়দা হয়েছিলি নাকি? লবাটা ভাই, এই দুইটা পাগলের কথাই মনে কইছিল জল পড়ি আমাগো। তাইলে ল আমাগো, কে যায় হলে জল বজাইব। আচ্ছা মাননীয় পাগল সাহেব, এইবার ঠিক আছে, কি কইবি ক? আচ্ছা ঠিক আছে, আর কি ওই যে নেতার যে কর্মীটা মারা গেল না, এই খুনের পিছনে কে দায়ী এটা কি আপনারা জানেন? আরে মূর্খ, সিআইডি, যে রক্ষক সেই বক্ষক। মানে কি? আসলে আমি ছোটবেলা থেকে বাংলা একটু দুর্বল, তো তাই আপনার কথাটা বুঝতে পারলাম। তুই তো ইংরেজিও পারস না। এত কাহিনী বাদ দেয়, কি হয়েছে এইটা সোজাসুজি কর। আরে বলো সিআইডি, তোর এসিপি বানাইছে কেটা? তুই যেই নেতার জন্য এত কিছু করতেছস, সেই নেতাই সবকিছুর জন্য দায়ী, আর ওই নেতাই এই খুনি। তার মানে এই নেতাই সবকিছুর জন্য দায়ী। বস, আপনি এনেই থাকেন, আমি এখন ওই নেতারে যাই ধরতেছি। কিরে এসিপি আমি নাকি তুই? এই যাই হোক, এই আমিও খেলবো। আরে আপনি তাড়াতাড়ি আমার একটা প্লেনের টিকিট বাউ করে দেন। এই এলাকায় যত রকম কাহিনী করছি, এইসব কাহিনী করে এলাকায় থাকা যাবো না। তাড়াতাড়ি আমাকে বাইরের রাষ্ট্র নোয়া খেলি যাইতে হইব। তাড়াতাড়ি প্লেনের টিকিটটা পাঠান। এই নেতা, তোর সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে। তুই যদি সব সত্যি কথা কস, তাইলে একটু দয়া করো। যদিও আমার নাম দয়া, কিন্তু আমার মনের ভিতরে কোনো দয়াই নাই। আচ্ছা স্যার, আমি আপনার সব সত্যি সত্যি কইতাছি, তাইলে আপনি আমার ঘটনাটা শুনেন। আমি যখন ওই দিনটাতে সেহেরি গাইতে উঠি, তখন নিকিতা আমার চামচামার বউয়ের সাথে প্রেম করতেছে। এইটা দেখে আমার মাথার মধ্যে রক্ত ওইটা যায়, আর আমি নিজের কন্ট্রোল করতে পারি না। তখন আমি আমার চামচারে ধরে ওয়ালের মধ্যে মারতে 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 একদম মাইরাই ফেলি। এই আমার কাহিনী। তুই এত কিছু করছস, তোরে তো দয়া দেখানির কোনো প্রশ্নই আসে না।